আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। পবিত্র মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের সামনে থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জেনে থাকবেন, রমজান উপলক্ষে তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান কিন্তু উমরা হজ পালন করার জন্য এসেছেন। তার সম্মানে কিন্তু সৌদি আরব গভর্নমেন্টের পক্ষ থেকে পবিত্র কাবা শরীফের দরজাকে খুলে দেওয়া হয়, দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি দয়া করে এই গড়ে তাদেরকে প্রবেশ করার অনুমতি দিয়েছেন, তারাই কিন্তু আজকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়ে প্রবেশ করতে পারছেন। প্রেসিডেন্টের সাথে অন্যান্য রাষ্ট্র থেকেও যেসব রাষ্ট্রীয় মেহমানগণ এসেছেন তাদেরকেও কিন্তু আজকের এই সম্মাননার অর্থাৎ এই সুযোগটি দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র তার ঘরকে সশক্তি দেখার তার সন্তুষ্টির জন্য হজ এবং উমরা হজ করার তৌফিক দান করো। সবার সুস্থতা কামনা করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।